ভারত রপ্তানি মূল্য বাড়িয়েছে, এমন খবরেই অস্থির হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার। দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 15 থেকে 28 টাকা পর্যন্ত, যদিও বাড়তি দাম দিয়ে এখনও কোনো পেঁয়াজই আসেনি বাজারে। হিলি প্রতিনিধি হালিমার রাজির সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। দিনাজপুরের হিলি এই স্থলবন্দর হয়েই ভারত থেকে বেশি পেঁয়াজ আসে দেশে। শনিবার 25টির মতো ট্রাক এসেছে এখান থেকে পেঁয়াজ নিয়ে, যার প্রতি টনের দাম ছিল 200 থেকে 300 ডলারের মধ্যে। যদিও শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই রপ্তানি মূল্য বাড়িয়ে 800 ডলার বেঁধে দিয়েছে দেশটির সরকার, ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানির খরচ দ্বিগুণেরও বেশি বাড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। আমাদের ভারতের ওপারের এক্সপোর্টাররা বলছে ভারতে ব্যাপকভাবে দাম বৃদ্ধি পেয়েছে। যে পেঁয়াজ আমরা 35 রুপিতে এক্সপোর্ট নিতাম, সেই পেঁয়াজ হঠাৎ করে তারা বলতেছে 55 থেকে 60 রুপিতে তারা এক্সপোর্ট দিবে। এতে আমরা বিব্রত হয়েছি। হঠাৎ করে গতকাল সরকার, আবার ভারতীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা 800 ডলারের নিচে কোনো মাল এক্সপোর্টই করবে না, তার ইতিমধ্যে পরিপত্র জারি করে দিয়েছে। এতে আমরা তো আরোই বিব্রত হয়ে গেছি। এই 800 ডলারে যদি আমরা মালটা ওদের থেকে কিনে নেই, তাহলে মোটামুটি আমাদের এখানে প্রায় 90 থেকে 100 টাকার মধ্যে আমাদের পড়তা পড়বে। নতুন রপ্তানি মূল্যে কেনা পেঁয়াজ অবশ্য এখনও বাংলাদেশে ঢোকেনি। ব্যবসায়ীরা জানিয়েছেন রোববার হিলি স্থলবন্দরে যে 15 ট্রাক পেঁয়াজ এসেছে তার সবগুলোই আগের দরে, অর্থাৎ প্রতি টন 200 থেকে 300 ডলারে কেনা হয়েছে। তারপরও সীমান্তের ওপারে দর বৃদ্ধি আর বাড়তি শুল্ক আরোপের খবরে অস্থির হয়ে উঠেছে দেশের বাজার। দিনের ব্যবধানে ঢাকার কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের কেজি 100 টাকা থেকে বেড়ে 128 টাকায় উঠে গেছে। আমদানি পেঁয়াজের দর বেড়েছে কেজিতে অন্তত 15 টাকা করে। পেঁয়াজ দাম বেশি, গতকাল কিনছিলাম এটা 97 টাকা, আজকে কিনছি 110 টাকা, বেশি 120 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ কাল কিনলাম আপনার 90 টাকা, আজ কিনছি 105 টাকা। বলছি যে দাম বেশি, মোকামে দাম বেশি, কম দামে মাল বেচবো না। আপনারা পাইকারি বাজারে যেই দেখেন পেঁয়াজওয়ালারা পেঁয়াজ ঢেকে রেখেছে, সেখানে লোক নাই, বেচতেছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দেশে পেঁয়াজের চাহিদা 26 থেকে 28 লাখ টন। গেল অর্থ বছর দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 34 লাখ টন, এর মধ্যে ফসল তোলা আর সংরক্ষণ পর্যায়ে 6 লাখ টনের মতো নষ্ট হয়েছে। তাই ভারত থেকে 7 থেকে 8 লাখ টন পেঁয়াজ আমদানি করা হয় দেশে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন।